বলে আমি নাকি বলে চালাক প্রাণী, কিন্তু হে চালাক চালাক হয়ে কি বলটা ফাটাই, অনেকদিন হলো কাউকে বলদ বানায় না, দেখি আজকে কাউকে বলদ বানাতে পারি কিনা। কাউকে যদি বলতে বানাতে না পারি তাহলে কোন বালের চালাক আমি, এটাতে যে আসবে তাকেই বলদ বানাবো, এমন বলদ বানাবো সে নিজের মাথায় নিজের চপ্পল মারবে। দেখার বিষয় কোন ঘাটের মরাই দিক দিয়ে আসে, আসে যে হোক আজ আমার বাল পাকানি থেকে তার রক্ষা না। আরে কে যেন আসতেছে দেখি তো চুপটি করে, আরে আরে তো পাশের গ্রামের বলদ কাকাটা, একে আজকে মুরগি বানাবো। ও ভাইয়া তো তাড়া কিসে, এরে তুই তোকে বলতে হবে বাল পাকা কথা, যেখানে দেখে বাল পাকামি করতে আসে যত সব ন্যাকামো, বাল পাকামিগিরি করবি নিজের বাড়িতে গিয়ে করবি, আমাকে দেখে গাধা মনে হয় নাকি? আরে ভাইয়া ছোট কেন, তুমি তো এমনি থেকে গাধা, আমার এখানে বাল পাকামি করার কি আছে? চেহারার দিকে তাকাও ভাইয়া, তোমাকে দেখে কি কোনো দিকে হাতি মনে হয় নাকি? চলার বুদ্ধি আমার কাছে আছে, তোমাকে জ্ঞান দিতে হবে। তুমি যে বলদ এটার প্রমাণ আবার দিলা, বলদ না হলে নিজেকে নিজে কেউ চালাক বলে দাবি করে নাকি ভাইয়া? তুমি আসলে একটা বলদ, আর প্রমাণ খুঁজে এলে তোর বাল পাকামি বের করে দিচ্ছি, দাঁড়া এখানে, তুই এখানেই দাঁড়াবি, আমি এখানেই আসবো প্রমাণ খুঁজে নিয়ে। আমার বাল পাকামি ঘুষাতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলি, যা শিয়ালের বাল পাকামি ঘোষাতে হলে আমার কচি বাচ্চা দুটাকে নিয়ে আসতে হবে, কারণ ওদের যা শেখাবো তাই বলবে, এর জন্য ওদেরকে আনতে হবে, শুধু ওদেরকে খুঁজে বের করতে হবে। এই তো আমার বাল পাকনা দুটো এখানে দাঁড়িয়ে আছে, বাবা তোরা এখানে কি করিস, তোদের তো একটু বাল শিখতে হবে, মানে তোদেরকে একটু আমার দরকার আছে, তোরা কি আমার সাথে একটু যেতে পারবি বাবা, বাল পাকনা দুটো মানে লক্ষ্মী দুটো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নেক্সট পার্টের জন্য কমেন্ট করুন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।